आज के शबे बरातेर रात आरबी मासेर गणना हिसाबे ओरिजिनली आज के लैलतुल बरा सरकारी भावे घोषणा करा हुए छे आगामी काल के शुक्रवार लैलतुल बरातेर अनेक गुरुत्व एवं महत्व रहेछे। आमार दयाल मुर्शिद किबला ओ काबा बाबा जहांगीर बोलेछेन प्रतिटा जिनिसेर दुइटा दिक थाके, एकटा होच्छे मेजाजी, एकटा होच्छे हाकिकी, एकटा होच्छे मूल, एकटा होच्छे आनुष्ठानिक। तो आमरा लैलतुल बरात साधारण मानुष उद्यापन करे थाके आनुष्ठानिक भावे एवं लैलतुल कदर देखा जाए जे मुसल्लीदेर भीड़े मस्जिदे बारान्दाय दरबारे दरबारेर बारान्दाय रोडे लास्टे जागा ना होले आशेपाशेर बाड़ीर छादेओ जाए। एटा आनुष्ठानिकता मेजाज। तारपरो बाबा जहांगीर बोलेछे प्रतिटा जिनिसेर आनुष्ठानिकताई मूल जिनिसटाके परिचय कराया दे। जदि मूलेर पाशापाशी अनुष्ठानके राखा ना हय ताहले मूलटाओ हाराबार भय थाके। बाबा जहांगीर एओ बोले दिएछेन जे अनुष्ठानेर मध्ये सत्य अनुपरिमाण थाके, माने बिंदु परिमाण। এই যে কোনো আনুষ্ঠানিক ইবাদতের মধ্যে সত্যটা মূলটা বিন্দু পরিমাণ, মানে একটা ফুল স্টপ, একটা কমা যতটুকু জায়গা দখল করে এই রকম, কিন্তু অনুষ্ঠান সত্যকে পরিচয় করায়া দেয়। তাসকে অনেক রকম অনুষ্ঠানকে নিয়ে কটাক্ষ করা হয় সমাজের মধ্যে এবং বিশেষ করে ইসলাম ধর্মের মধ্যে এত মত, এত ফেরকা আর এত আলোচনা আর এত দলিল, শুনলে অনেক সময় নিজেরই মাথা ঘুরে। এত দলিল, আপনি এমন কোনো ফেরকা দেখাইতে পারবেন না যেই ফেরকার কাছে দলিল নাই। 73টা যে ফেরকা আছে ইসলাম ধর্মে, অনেক মুসলমান স্কলাররা আছে 73 ফেরকার নামও জানে না। 73 ফেরকারই কিতাব আছে, 73 ফেরকারই আলেম আছে, 73 ফেরকার মধ্যে দলিলও আছে। দলিল ছাড়া কোনো ফেরকা নাই। এখন সত্য কোনটা? সবাই তো কইতেছে আমার যে দলিল এইটাই সঠিক এবং এটা সহি, কিন্তু সত্য কোনটা? এই সত্যকে খুঁজে পাওয়া, সত্যকে খুঁজে বের করা, এটা অনেক কষ্টের, অনেক সাধনার ব্যাপার। তাই তো বাবা জাহাঙ্গীর বলেছে আমি অনেক পরিশ্রম করেছি, আমি অনেক মেহনত করেছি, অনেক পরিশ্রম, যে সত্য কোথায়, সত্যকে খুঁজে বের করার জন্য। আমি সাইনবোর্ড চাই না, আমি সত্য চাই। আমার কাছে সাইনবোর্ডের প্রয়োজন নাই, সত্যের প্রয়োজন। তো এখন মানুষ সাধারণ যারা আছে তারা বেশিরভাগ সাইনবোর্ডটাই পছন্দ করে, সত্যটা পছন্দ করে না। আর স্বার্থের ডুগডুগি সবাই বাজায়, নিঃস্বার্থ ভাব লইয়া। এই দুনিয়ায় বড় বড় যারা আছে, সাধারণ মানুষ যারা আছে, সাধারণ মানুষ যারা আছে তারা কিন্তু সহজ সরল, তারা কাঁচা গলা মোমের মতো মানুষ, তাদের হৃদয়টা অতি নরম। কিন্তু এই মানুষগুলাকে পুঁজি করে যারা স্বার্থবাদী মহল, যারা নিজের স্বার্থ ছাড়া কিছু বুঝে না, তারা এমন একটা ভাব ধরে
যে ওনার মতো ত্যাগী মানুষ আর নাই এবং উনি এত নিঃস্বার্থ নিঃস্বার্থভাবে স্বার্থের বুঝ দান করতাস পোশাক পরছেন নিঃস্বার্থের সাদা পোশাক মানে কি কোনো কালা দাগ নাই সব সাদা মানে ফকফকা পরিষ্কার ক্লিন কিন্তু এই নিঃস্বার্থের পোশাক সাদা পোশাক মানেই সে শর্তহীন নিঃস্বার্থ সেবক গোলাম সেবকেরা সাদা পোশাক পরে যা আমি আপনাদের সেবা করার জন্য আসছি এখন এই সেবকের ভেষ দৈরা সে যে ভোগী হইয়া দাঁড়ায় রয়েছে এটা কয়জনে বুঝতে পারে এর জন্য মাইকে দাঁড়ায় ওয়াজ করা সহজ মঞ্চে দাঁড়ায় বক্তব্য দেওয়াও সহজ কিন্তু যে ওয়াজ আমি করতেছি আমরা করতেছি সেই মাফিক জীবন চালানো বড় কঠিন বাস্তব তো যেই যার মাঝে বাস্তবতার উপস্থিতি নাই তার মধ্যে কি এখন সাধনার কথা অনেক বলতেছি কিন্তু আমি নিজেই সাধনা করি নাই কিন্তু সাধনা সম্পর্কে ডিটেলস বুঝাই দিতেছ সাঁতারের উপরে বই লিখছি সাঁতার কিভাবে কাটবেন নদীতে সুইমিং পুলে পুকুরে কিভাবে সাঁতার কাটবেন হাত এইভাবে রাখবেন হাত এইভাবে টানবেন পা এইভাবে রাখবেন এইভাবে এখন যিনি সাঁতারের বই লিখছে হ্যাঁ নিজেই সাঁতার পারে না বাস্তবে আর কি কিন্তু সাঁতারের কলা কৌশল সে সব জানে এবং সে একটা মোটা বইও লিখছে যে আমি সাঁতারের উপর একটা বই লিখছি কিন্তু সে প্র্যাকটিক্যালি বাস্তবে সাঁতার জানে না তাহলে কী লাভ হইল প্রতিটা জিনিসের একটা স্বাদ আছে একটা গন্ধ আছে একটা ঘ্রাণ আছে প্রতিটা জিনিসে খোদা এটারও একটা স্বাদ আছে খোদা লাগলে কেমন লাগে আবার প্রচুর খাওয়া দাওয়া করলে সবসময় ভরা পেট থাকলে এটারও একটা স্বাদ আছে উপলব্ধি আছে এখন যে জীবনে খোদাই লাগে নাই যা সে কিভাবে বুঝব যে জীবনে খালি পেটেই থাকে নাই মানে সব সময় খোদা লাগনের আগে তার খাবার রেডি তাহলে সে খোদার যে যন্ত্রণা খোদার যে একটা স্বাদ খোদার যে একটা উপলব্ধি সেটা সে কিভাবে বুঝবে বলবে আর তার কাছে যায় যদি আপনি বলেন বাবা আমি তিন দিন ধইরা খাই না আমারে খাইবার লেগা কিছু দেও তিন দিন না খায় থাকলে কেমন লাগে ও কিভাবে বইব ওর কাছে এটা বলা বোকামি না যে জীবনে কোনোদিন খোদার কষ্টই অনুভব করে নাই তার কাছে যায় যদি আপনি তিন দিন সাত দিনের খোদার গল্প করেন কী লাভ হবে মঞ্চে বৈশা আমরা সাহাবায়ে কেরাম সাহাবায়ে আজমাইনদের খেজুর খাওয়ার কথা অনেক বলতে পারি তিন খেজুর খায়া দিন কাটাইছে এক খেজুর খায়া দিন কাটাইছে পেটে পাথর বাইন্দা আপনার যুদ্ধ করছে আরে আমরা তো পেটে পাথর বাইন্দা ঘরেই থাকা পারি না যুদ্ধ বই থেকে করুন পাগল হইছি নি না খায় ঘরে থাকুন যায় আর পেটে পাথর বালিশ পেটের মধ্যে দিয়ে ঘরে থাকুন যায় না কিন্তু এই দর্শন আমি স্টেজে আমি মৌলানা সাহেব প্রচার করতাছি বলতাছি কিন্তু এরপরেই আমি 80 পদের তরকারি 30 পদের তরকারি 20 পদের তরকারি 10 পদের তরকারি দা ভাত খায়া চলে গেলাম তাহলে এটা আমি যেটা বলতাছি এটা আমার জীবনে প্রতিফলিত হয় নাই করি নাই তখন সত্য তো নির্বাসনে গেছে আমাদের সুফি কবি এবং বিখ্যাত একজন বাউল যিনি অনেক গান রচয়িতা যিনি এই কেরানীগঞ্জেরই ছেলে মাতাল রাজ্জাক মাতাল রাজ্জাক উনি খুব সংগ্রামী কথাগুলা বলছে খুব ভালো লাগে যে সতী সাধুর ভাত জুটে না সোনার হার বেশার গলে যারা সতী যারা সাধু তাদের এখন খাবার জোটে না কারণ সে অন্যায় করতেই পারে না দুর্নীতি করতেই পারে না আর
আসল মাল বেচলে লাভ হয় খুব সীমিত। যেরকম যে দোকানদার ব্যবসা করে স্কয়ার কোম্পানির মাল রাখলে এর লাভ বলে খুব সীমিত। কেন অল্প লাভ? এর জন্য আমাদেরকে অনেক সময় বলে, আমরা যখন ওষুধ কিনতে যাই, স্কয়ার কোম্পানির ওষুধ নাই, অমুক কোম্পানি কয়েকটি ভাই না আছে, এইটা নেন কেন, ওইটা কোটা রাখি না। আবার রাখতে হয় দোকান চালাইবার লেগা, লাভের লেগা না। আর গ্রাম অঞ্চলে যাইবেন, ইমুন ইমুন পানীয় নাম পাইবেন যা জীবনও শুনেন নাই, কোকা কোলা পাইবেন না জীবনও গ্রাম অঞ্চলের দোকানে, পেপসি পাইবেন না, ইমুন ইমুন কোম্পানির নাম দেখবেন, নাম শুনলেই আপনি ডরাই যাবেন যে এটা তো জীবনে শুনি নাই, আমি ঢাকার মানুষ, 2 কোটি মানুষ বলে ঢাকায় বসবাস করে, এত মানুষের ভিড়ে এই মাল নাই, আপনাকে এহেনে কয়টা মানুষ, 800-900 মানুষ এহেনে এই প্রোডাক্ট আইলো কই থেকে, কারণ মালটা ভেজাল। কিন্তু দোকানদারে গেলে ঠিক মতো নামাজ পড়তেছে 5 ওয়াক্ত, অনেকে আছে নামাজের সময় এত বিশ্বাস দোকান খুইলা থুয়া জায়গা, ফালায় থুয়া জায়গা, কিন্তু আমি যদি ওইখানে দাঁড়ায় বলি সে তো আল্লাহর প্রতি খুব ভক্তি দেখাইল, আমার ইমানের প্রতি খুব তার জোর, কিন্তু একই বুকে আড্ডা কয়ে পড়ব দোকান তো খুললা ভালাই থেকে গেল, কিন্তু একই কয়ে পড়ব যে আমার দোকানে ভেজাল মাল একটাও নাই, আমি ভেজাল মাল বেশি না, আমি মানুষের কাছ থেকে দাম বেশি রাখি না, আমি মানুষকে ওজনে কম দেই না, ঠকাই না, দোকান ভালাই থুয়া যাওয়ান যায়, কিন্তু ভেজাল মাল দোকানে না রাখা এটা কিন্তু বাস্তব। আর ভালাই থুয়া যাওয়া এটা অনুষ্ঠান, মানছেরে দেখাইলাম, আরে বাবারে বাবা দেখ কি মন ইমানদার লু ভালাই থেয়া গেছে গা বাবা। ওই যে সত্য কইবেন ঝামেলা আছে, সবাই সবাই তেল মালিশটা খুব পছন্দ করে, একটু নিষ্বিষ হইলে পরে এই বিপদ বিপদ। এর জন্য অনেক সময় সত্য যারা বুঝতে পারে জানতে পারে তারা আড়াল হইয়া যায়। একটা সৎ মানুষ কিন্তু কোনো অসৎ মানুষের চানচামি করবো না, কোনো দিন করব না, দরকার হয় চাকরি ছেড়ে দিব, তা অসতের চামচামি করব না, কারণ লোকটা সৎ। আর অসৎ যেহেনে যাইব আর একটা সার্কেল তৈরি করব অসৎ বানানোর জন্য। আজকে আসতেছি, রিক্সাওয়ালারা বলতে আছে যে রিক্সায় চলি, কয় কেমনে বাসু আমাকে ভাড়া তো বাড়ায় দেন না, আমরা যে খায়া বাসি যে সমস্ত জিনিস এত দাম হইছে যে আমরা কি করুম, আমাদের আয়ত্তের বাইরে চলে গেছে। তাই বললাম আমিও তো এইরকমই একজন, কিন্তু তুমি যা দেখো যারা মজুদ করতেছে তারা ঘাটাঘাট মসজিদ বানায় দিতেস, অনেক বাংলাদেশে বড় বড় কোম্পানির মালিকেরা ঘাটঘাট মসজিদ তৈরি করে দেয় না, কিন্তু এরাই কইলে মজুদ করে এই জিনিসপত্র, এরাই মজুদ করে, এরাই আল্লাহর ঘর তৈরি করে দেয়। বাবা জাহাঙ্গীর বলছে, কোরআনুল মাজিদ বলছে, মজুদ করা হচ্ছে সবচেয়ে বড় পাপ, জুলুমের মধ্যে সবচেয়ে বড় জুলুমই হচ্ছে মজুদ করা, মজুদ দান। তা আসলে দর্শনের কথা তো কই কইবেন, কার কাছে কইবেন, আর কে শুনবো? এখন মানুষ তর্ক, বাবা জাহাঙ্গীর তার লিখিত কিতাবের মধ্যে, বাবা জাহাঙ্গীরের লিখিত কিতাবে দর্শন নিয়ে আলোচনা করেছেন, আর বর্তমান সমাজে আমরা তর্ক পছন্দ করি, তর্ক আর দর্শন কিন্তু এক না। তর্ক কি? অনেক প্রশ্ন জানলাম, অনেক প্রশ্ন করলাম, যেরকম আমি কাউকে দোষারোপ করতেছি না, আমি দেখি যে দর্শনের আলোচনাগুলো হয় না, আপনি পালা করতেছেন তর্কের ভিতরে, দর্শন নাই গেলে গুরু শিষ্যকে প্রশ্নের উপরে প্রশ্ন এবং গুরু ও শিষ্যরে প্রশ্ন করতাস, শিষ্য গুরুকে জানার জন্য প্রশ্ন করে জানার জন্য, কিন্তু গুরু যদি শিষ্যরে প্রশ্ন করে শিষ্য তো এমনি মরে যাব, গুরু কোনোদিন প্রশ্ন করে না, গুরু কি প্রশ্ন করব। তো এখন ওইটা হলো তর্কে যাইতে আসি, বাবা বলছে, বাবা জাহাঙ্গীর বলছে, তো
তুমি কিছু আমার এই যে বই পড়বা কিংবা কিতাব হাদিস কোরআন পড়লা, তুমি কিছু কথা শিখলা, তর্ক শিখলা, একজনকে তর্কে হারায় দিলা, বাহ বাহ বাহবা পাইলা, হাততালি পাইলা, কিন্তু তুমি কি তৃপ্তি পাইলা? তৃপ্তিটা হইল বড় জিনিস। এখন আমরা সালাত করি কিন্তু স্বাদ পাই না, সালাত করি স্বাদ পাই না, এমনও বলতে হয় আলেম সমাজকে, মুসল্লিদেরকে, যদি আপনার সন্তান নামাজ না পড়ে তাকে পিটান, তার খাওয়া বন্ধ করে দেন, খাবার দাবার বন্ধ করে দেন, বাইক থেকে এইরকম হুমকি। কেন কেন করতে চায় না? কারণ সে স্বাদ পায় না, টেস্ট যে আছে সেই স্বাদটা সে পাচ্ছে না। তাহলে কখনো আমরা এই গবেষণাটাই করি নাই, কেন স্বাদ পাই না, কি কারণ, কয় পড়তে পড়তে হয়ে যাইব না? এইটা কিছু জিনিস আছে মূল, যেরকম রূহ, নূর, নূরের বাংলা, এটা তো নূরের তো অর্থ হই নাই, নূর নূরি, এখন বুঝার জন্য বাংলায় করে জ্যোতি, কেউ করে আলো, কিন্তু নূর নূরি, নূরের অন্য কোনো অর্থ হয় না। রূহ, রূহের অন্য কোনো অর্থ আছে না, বুঝার জন্য বাংলা ভাষায় বলে আত্মা, পরমাত্মা, রূহ রুই। তো কিছু জিনিস আছে যেটাকে আপনার অন্য ইয়ে করা যায় না। আপনি ড্রাইভিং, গাড়ি চালাইতে চালাইতে ড্রাইভিং শিখবেন, ঠিক আছে, কিন্তু আপনি অনুষ্ঠান দিয়ে কি মূলের স্বাদ পাইবেন কোনো দিন? আমরা যে ওয়াক্তি সালাত পড়তেছি, এটা এই সালাতটার দরকার হচ্ছে দায়মিতে প্রবেশ করার জন্য। ওয়াক্তি করতে করতে দায়মিতে প্রবেশ করে। এখন ওয়াক্তি কইরা যদি আপনি দায়মির স্বাদ চান, তাহলে এটা তো বুকামি, এটা কোনো দিন হবে না। কারণ দায়মি সালাতে স্বভাবের পরিবর্তন হয়। আনুষ্ঠানিক সালাতের মধ্যে, ওয়াক্তি সালাতের মধ্যে স্বভাবের পরিবর্তন হইছে না? কারণ যারা ইমামতি করেন তাদের দেখলেই বোঝা যায়, তাদের কথা শুনলে, তাদের উগ্রতা দেখলেও বোঝা যায়। কিন্তু একটা সাধক, আমি সাধকের কথা বলতেছি, যারা সাধক সাধছে তাগো কথা না, একজন সাধক যখন সে দায়মিতে আসে তখন তার স্বভাবের পরিবর্তন আসে। আর সালাতের মূল বিষয়টা হলো স্বভাবের পরিবর্তন, নিজের স্বভাবকে ত্যাগ করে রসুলের স্বভাবে স্বভাবান্বিত হইতে হয়, নিজের স্বভাব ত্যাগ করে গুরুর স্বভাব ধরতে হয়, গুরুর স্বভাবের মধ্যে প্রবেশ করতে হয়, কামেল ওলির স্বভাবে স্বভাবান্বিত হইতে হয়। তো কাজী একজন ডাক্তার যে সার্জন অপারেশন করে সেই অপারেশন শিখায়, এখন ওনার সাথে থাকতে হয়, ওনার মতো শিখতে হয়, উনি যেভাবে ধরে ওইভাবে ধরতে হয়। এখন সার্জেন অপারেশনের চাকু যদি আপনি কষায়ের মতো ধরেন তাহলে তার অপারেশন হবে না। কষায়ের কাম হচ্ছে জবে করা, হত্যা করা, কারণ ওইখানে ব্যবসা করবে। আর সার্জেন ডক্টরের কাম হচ্ছে তার জীবন বাঁচানো, হচ্ছে মূল উদ্দেশ্য। হায়াত মত তো রবের কাতে, রবের হাতে, রব বাঁচাইলে বাঁচে, রব যদি নিয়ে যায় যায়, কিন্তু উদ্দেশ্য তার হচ্ছে জীবনটা দেখি বাঁচাইতে পারি কি না, মালিক তো আল্লাহ। তো এই বিষয়গুলা এখন অনুষ্ঠানকেই মূল। আমি গত পরশু দিন শবে বরাত সম্পর্কে একটু দেখতেছিলাম, তো ইউটিউবে দেখলাম একটা বয়ান, বাংলাদেশের সেরা, আপনারাও যদি লেখেন যে বিখ্যাত দশজন আলেমের, ইউটিউবে যদি আপনি লেখেন বিখ্যাত দশজন আলেমের শবে বরাত সম্পর্কে লেকচার, তো তার মধ্যে দশজনের কথাই আমি শুনলাম। তিন নম্বর কি চার নম্বর জনের কথা এমন হইল যে তারা শবে বরাতটাকে মানে না, শুধু কি মানে না,
বললো যে শবে বরাতের উদ্দেশ্য করে যদি আপনি রোজা রাখেন আপনি বিগত যত আমল আছে সব বরবাদ হয়ে যাবে আর শবে বরাতকে উদ্দেশ্য করে যদি আপনি নামাজ রোজা পড়েন মানে বিশেষ করে রোজা রাখেন তাহলে আপনি জাহান্নামে চলে যাবেন জাহান্নামী হবেন আপনারা একটু সার্চ দিয়ে দেখেন তো বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত আলেমদের মধ্যেই দর্জন তো আমি একটু বৈশা বৈশা চিন্তা করলাম আর হাসলাম ও কথাটা শুনা যে এতদিন জানতাম যে সালাত বেহেশতের চাবি এক নামাজ বেহেশতের চাবি আরেক নামাজ জাহান্নামের চাবি যেরকম এক নামাজ বেহেশতের চাবি সেইটা কি আর এক নামাজ জাহান্নামের চাবি সেইটা কি জাহান্নামের চাবি যেই নামাজটা সেইটা হলো যারা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন যারা লোককে দেখাবার জন্য মানুষকে দেখাবার জন্য সালাত করে তাদেরকে আল্লাহ জাহান্নামে দিয়ে দিব এইটা জানতাম কিন্তু এটা তো জানতাম না রোজাও যে জাহান্নামের চাবি হয়ে গেছে আমি কোরআন হাদিসে পাই নাই এখন উনি শবে বরাতের রোজা রাখলে জাহান্নামে যাইবেন না তো একজন আলেমের সামনে তো অনেক মানুষ থাকে কথাগুলো অনেক মানুষ শুনে তো এই মানুষগুলো বিভ্রান্ত হচ্ছে অনেক ওইখানে কমেন্টস করতেছে যেটা নিয়ে সন্দেহ আছে মুমিনরা ওইখান থেকে বিরত থাকবে সন্দেহ থাকলেই বিরত থাকবে সন্দেহ এক জিনিস অনুমান আরেক জিনিস আমানু যে কোরআন যাকে আমানু বলেছে ইমানদার সে কিন্তু সব কিছুই অনুমানের উপরেই প্রথমে সে গ্রহণ করেছে আনুমানিক গ্রহণ যেটা করা হয় অনুমানে গ্রহণ যেটা করা হয় সেটা হচ্ছে আমানু যে দেখেন আল্লাহ আছে বিশ্বাস করতে হবে আমানু হইতে হইলে কিন্তু আমানু আল্লাহরে দেখে নাই আল্লাহর সাথে কথাও হয় নাই আল্লাহকে চিনেও না আল্লাহকে জানেও না কিন্তু সে আনুমানিকভাবে বিশ্বাস করে নিছে যে হ্যাঁ আল্লাহ আছে তারপরে ফেরেশতা আছে বিশ্বাস করতে হবে ফেরেশতাদের উপর বিশ্বাস আনতে হবে তা আমানু তো যে ব্যক্তি ইমান আনছে প্রথম সে তো ফেরেশতাও দেখে নাই ফেরেশতার সাথে সাক্ষাৎও হয় না কথাও হয় নাই তারপরে কিতাবের উপরে ইমান আনতে হবে সে কিতাব দেখছে কিতাবের উপরে ইমান আনবো যে আমরা তো দেখা না পারি না আমরা কত কিতাব দেখি দেখে কিতাব আনা পারে আলেম সমাজ আনা পারছে ও হাবি কয় সুন্নির কিতাব একটাও ঠিক না সব বা সুন্নি কয় ও হাবির কিতাব একটাও ঠিক না সব বা সিয়া কয় যে সুন্নি ও হাবি দুইটার কিতাবই বা আমাকে ওটা ঠিক কাদিয়ানিরা কয় দূর তোরা তিনটা বা আমাকে ওটা ঠিক তাহলে এত কিতাব দেখার পরেও কিতাবের উপরে বিশ্বাস আনাবার তাছে না আর সাহাবাই কেরাম যখন ইমান আনছে তখন কোনো কিতাবই আসিল না কোনো বই লেখা আসিল যদি এটিরে কিতাব মনে করেন মৌলভি সাহেবরা অনেকে তো মনে করে যে এইগুলাই কিতাব বইগুলাই কিতাব কোরআন হাদি এগুলাই কিতাব কোনো সাহাবি কিন্তু হাদিসের কিতাব পড়ে নাই আমি একজন বিখ্যাত আলেম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের একটা বয়ান শুনলাম উনি বললেন এই শবে বরাত সম্পর্কে দশ বিখ্যাত আলেমের মধ্যে এক নম্বরে ওনার ওয়াজ উনি বলল যে কাজ নবীর রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে নাই যে কাজ সাহাবাই কেরাম করে নাই ওই কাজ মুসলমানের করা যাবে না যাবে না যাবে না প্রথম তখনই আমার মনে প্রশ্ন জাগলো রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মাইক লাগাইয়া তিন দিনের তাফসিরুল কোরআন মাহফিল করে নাই ওয়াজ করছে না কোনো সাহাবাই কেরামও করে নাই তো হ্যাঁ যে ওয়াজ করে এইটা কইতেছে এইটি তো বয়লা ভুল ওনারই উনি তো ধরা খায় তখন আবার ওনার কাছে দলিল অনেক থাকবো কারণ ওনার জ্ঞানী মানুষ আমরা তার অত জ্ঞানী না তো এই যে বিষয়গুলা এইরকম অনেকেই বলে এই সেজদার বেলায় যদি কথা বলেন যে আদম বাবা আদমের কে সেজদা দিতে বলছে
আজাজিল কাজাজিল দেয় নাই, ফেরেশতারা দিছে, কয় মানুষে দিছে নি এই ডাকো। অনে যদি জিজ্ঞাই ওই সময় মানুষ আসিল নাকি, দিব মানুষ থাকলে তো মানুষও দিত। আপনি কইতেছেন আদম প্রথম মানবতে, হ্যাঁ আর কারে দিব। এই যে বিষয়গুলা আসলে গবেষণার দরজাটা বন্ধ হয়ে গেছে তো আমাদের সমাজ থেকে। এই উমাইয়া আব্বাসিয়া রাজবংশের চক্রান্তে এই ইয়াজিদের যারা আজ্ঞাবহ যারা আলেম তারা এই গবেষণার দরজাটাকে বন্ধ করে দিছে, মানে এইটাই শেষ, এইখানেই শেষ, আর কিছু করার লাগবো না, সব শেষ। এখন দেখি অনেক জায়গায় এইভাবেও বলে, আচ্ছা আপনি দেখেন তো বাবা জাহাঙ্গীরের কিতাবে যা যা আছে আপনি এগুলা কি জান শরীফ শাহ সুরেশ্বরীর কিতাবে সব পাইবেন? না। আবার সুরেশ্বরী বাবার কিতাবে যা আছে এই সমস্ত কিছু কি ফতে আলী শাহ বাবার কিতাবে পাইবেন? না। আবার ফতে আলী শাহ বাবার কিতাবে যা আছে এই সমস্ত কিছু কি আপনি যায়া এই মুজাদ্দেদ আল ফেসানির কিতাবে পাবেন, আল্লামা ইকবালের কিতাবে পাবেন? না। কিন্তু আল্লামা ইকবালের কিতাবে যা আছে সব সুরেশ্বরী বাবার কিতাবে পাইবেন, মুজাদ্দেদ আল ফেসানির কিতাবে যা আছে সব বাবা ফতে আলী শাহ ওয়াইসির কিতাবে পাবেন। ফতে আলী শাহ ওয়াইসি, আল্লামা ইকবাল এবং মাওলানা রুম এবং মুজাদ্দেদ আল ফেসানি, বাবা বাহাউদ্দিন নকশবন্দ, এদের সমস্ত দর্শনের মূল বিষয়গুলো নিয়েও আপনি দেখবেন যে সুরেশ্বরী বাবার কিতাবের মধ্যে আছে। কারণ সুরেশ্বরী বাবা হচ্ছে একদম আধুনিক, সারা কোরআনে কোথাও গাড়ির কথা পাইবেন না, পাইবেন বিমানের কথা পাইবেন? আছে কোন আলেম বলতে পারবে সারা কোরআনের মধ্যে? কিন্তু আপনি জামালের কথা তো পাইবেন, উটের কথা তো পাবেন, গানামের কথা পাবেন, দুম্বার কথা পাবেন, ঘোড়া হাদিসের মধ্যে ঘোড়ার কথা পাইবেন না? হাইসান খচ্চরে চড়ে ওই সময়কার, মানে রকেট এটা আধুনিক, কম্পিউটার আধুনিক, বিমান আধুনিক, অ্যান্ড্রয়েড মোবাইল আধুনিক। এখনকার পরিবেশে যারা আছে তারা আবার এইটা বলবো, আমি যখন আরবে থাকি এক পাকিস্তানি বলে, আরে ইয়ার পেহলে জমানা কা জো আম্বিয়া থে নবী থে উন লোক কা আবি ফের ওয়াপাস আ যায় তো দেখ কে হায়রান হো জায়েগা, ইতনা তরক্কি কর লিয়া ইয়ে সৌদি মে, ইয়ে ইসরায়েল মে, ইয়ে ফিলিস্তিন মে, ইয়ে ইরাক মে, ইতনি তরক্কি কর লিয়া ইরান মে, দেখো আবি ক্যা ক্যা হো রাহা হ্যায়। হ্যাঁ কথা তো ঠিকই, আগেকার জমানার নবীর নবীদেরকে যদি এখন তারা আবার আসে ওই ভাব, মানে ওই শুধু দেখার জন্য যে দেখব বিএমডব্লিউ মার্সিডিজ বাইরে এসে, রকেট বাইরে এসে, প্লেন বাইরে এসে, হাজির সাহেবেরা অনেক সাতটি ফুটায় হজ করে, কোনো সাহাবাই কেরাম কি সাতটি ফুটায় হজ করা পারছে? না। তাহলে ওই জমানায় সাথী ছিল না, তাহলে এত চকচকা প্রত্যেক দেশের পতাকা সব কিছু থাকে তো অনুষ্ঠান, এইটা সব সময় পরিবেশের সাথে সময়ের সাথে যুগের সাথে পরিবর্তন হয়, পরিবর্তন হয়। আপনি 1400 বছরের ইতিহাস কইবেন আর দূর 1400 বছর বাদ দেন, 100 বছর আগে যে পোশাক মানুষ পরত এখন কি সেই পোশাক আছে? 100 বছর আগে যে ম্যাটেরিয়ালস দিয়া বিল্ডিং তৈরি করা হইতো, মসজিদ তৈরি করা হইতো, মন্দির তৈরি করা হইতো, ভবন তৈরি করা হইতো, এখন কি সেই জিনিস দিয়া করা হয়? না। তা হইলে আবার কোন যে ভবন এটার 100 বছরের উপরে মেয়াদ থাকে না। আপনি যে সিংহাসনে আমার দয়াল মুর্শিদ বসতেছেন, আমার দয়াল মুর্শিদের নাতির গড়ের পুতিনেরা এইরকম সিংহাসনে বসবে না, আরও আধুনিক কিছু আসবে, মানে যুগ যেভাবে চলতে আছে
আমার বাবা জানে যেই রুমে থাকছে টাইলস ছিল না ওই রুমে, কিন্তু এখন সব জায়গায় তো টাইলসের যুগ, বাথরুমে পর্যন্ত টাইলস লাগায় দেয়, লাগায় না আরে রাস্তায় লাগায় দেয়। তাহলে প্রত্যেক সময়ে পরিবর্তন হচ্ছে, তো অনুষ্ঠান পরিবর্তনশীল, অনুষ্ঠানের পরিবর্তন হয়, মূলের কইলে পরিবর্তন নাই। এর জন্য দায়মি সালাত যেটা ধ্যান, সেই ধ্যানের কোনো পরিবর্তন নাই। ধ্যান বাবা মহাদেবের জমানায় যা ছিল এখনও সেই একই ভাব আছে, ধ্যানের পরিবর্তন নাই। কিন্তু আপনি যদি আনুষ্ঠানিক সালাতের কথা বলেন, ঈসানবীর জমানায় আনুষ্ঠানিকতার যে সালাতের নিয়ম পদ্ধতি ছিল, ইব্রাহিম নবীর জমানায় যেভাবে ছিল, আরে মহানবীর জমানায় তো তা ছিল না, পরিবর্তন হয়েছে না? তাহলে প্রশ্ন যদি না করেন সত্য উদ্ঘাটিত হবে না। অনেকে বলে ইব্রাহিম নবী দুই রাকাত নফল পড়ছে, এর লেগা শুকরানা পড়ছে, শুকরানা নামাজ। আমরা যেরকম ফজর পড়ি না, ফজরের দুই রাকাত নামাজ ফরজ, যদি জিজ্ঞান এই ফরজ ফজরের দুই রাকাত এটা কার, যে কোনো এক নবীর শুকরানা নামাজ। আচ্ছা চার রাকাত জোহর এইটা কার, এটা অমুক নবী পড়ছে। চার রাকাত আসর এটা কার, অমুক নবীর। তিন রাকাত মাগরিব এটা কার, অমুক নবীর। এশা চার রাকাত অমুক নবীর। যদি জিজ্ঞেস করি যে ওনারা শুকুরানা নামাজটা ওনার নবীর উপরে শুকুরানা নামাজ দিয়া দিলেন, এটা কেমনে হইল? গবেষণার আমার এটা হলো একাডেমিক কথা, গবেষণামূলক, তর্কের না, যুক্তির না, একাডেমিক। যে আপনি দেখেন একটু গবেষণা করেন, কারণ ঈসা নবী তো জন্মের পূর্বেই নবী, আগমনের পূর্বেই নবী, কোরআন সাক্ষী। তো সে আইসা সমস্ত নবীরে মসজিদুল আকসা মেরাজের সময় সালাত পড়ায় ছাইরা দিছেন, তাও দুই রাকাত। কোরআনে কি কোথাও আছে দুই রাকাত সালাত পড়েছে সকল নবীরা? নবীরা যাহা করেছে সব কিছু কোরআনে লিপিবদ্ধ আছে। পয়েন্ট দিই একটা, নবী গণ যত নবী আসছে তারা যাহা যাহা কিছু করেছেন দাসত্বের ইবাদতের সমস্ত কিছুই কোরআনের মধ্যে আছে, আছে না? তাহলে মসজিদুল আকসায় মহানবী যখন মেরাজে গেলেন, দুই রাকাত নফল নামাজ সবাই মহানবীকে ইমামুল মুরসালিন বানায়া পড়লেন পিছনে, মহানবী যখন মসজিদুল আকসায় গেলেন, এত নবী তো ছিল কোথায়? এক এক দেশে এক এক নবী, এবং জাহিরিভাবে অন্য কোনো নবী ছিলই না, অন্য কোনো নবী জাহিরিভাবে ছিল না। মহানবী মসজিদুল আকসায় যাওয়াতে সবাই একত্রিত হইলেন। একটু গবেষণা করেন এই বিষয়গুলা নিয়ে, দেখবেন অনেক কিছু খোলাসা হবে যদি মালিক দয়া করে, কারণ সত্য অনেক গভীরে, অনেক গভীরে। ইমামুল মুরসালিন, নবীর বহু বচন হচ্ছে মুরসালিন, একজনকে নবী বলে আর সকল নবীকে মুরসালিন বলা হয়। মুসলমানদের মধ্যে অনেকে ছেলের নাম মুরসালিন রাখে, সব নবী হেরপোলার মধ্যে বহিরিস মুরসালিন। আর রসুলের বহু বচন হচ্ছে নবীর বহু বচন হচ্ছে আম্বিয়া, নবীর বহু বচন হচ্ছে আম্বিয়া, আর রসুলের বহু বচন হচ্ছে মুরসালিন। তাহলে ইমামুল আম্বিয়া মহানবী, এখন হাকিকি যে ইমাম, হাকিকি যে দর্শন, সেইটাকে চাপা দেবার জন্য এই এইখানে আনা হয়েছে, এইখানে আনা হয়েছে। ইমামের দর্শন যদি বলা হয় যে ইমাম কি, হাকিকি ইমাম কাকে বলে,
আজ পর্যন্ত কেউ বলতেই পারে নাই হাকিম কি ইমাম কি। এই হাকিকি ইমামকে গোপন করার জন্য আড়াল করার জন্য এই ঘটনাটাকে বলা হয়েছে। মহানবী কে মহানবীর শান মানকে ছোট করার জন্য মহানবীর শানকে খাটো করার জন্য এই উমাইয়া আব্বাসিয়া রাজবংশ তারা এই সূক্ষ্ম চক্রান্ত করে ঢুকিয়ে দিয়েছে, কেউ বুঝতেই পারে নাই। যদি কারো জানার ইচ্ছা থাকে দয়াল বাবা জাহাঙ্গীরের দরবারে আসবে বলে দেওয়া হবে। হ্যাঁ, এইভাবে হাকিকিটা কি, মহানবী সর্বশ্রেষ্ঠ নবী, সিয়ারা এই ওহাবিরা হ্যাজে সর্বশ্রেষ্ঠ না, এর লেগে লাখ লাখ দলিল খাড়া করায়। আর সুন্নিরা মহানবী যে সর্বশ্রেষ্ঠ এইটার দলিল লাখ লাখ খাড়া করায় ছুঁয়ে দেয়। বোকা মৌলবী সাহেব প্রমাণ করতেছে মহানবী সর্বশ্রেষ্ঠ নবী, মৌলবী সাহেব প্রমাণ করতেছে কোরআন দিয়া প্রমাণ করতেছে, ঠিক আছে। আরে মহানবী যে সর্বশ্রেষ্ঠ কোরআন দিয়া প্রমাণ করা লাগবে না, কোরআন নিজেই প্রমাণ, কোরআন নিজেই প্রমাণ। কারণ কোরআন হচ্ছে উম্মুল কিতাব, সমস্ত কিতাবের জননী, সর্বশ্রেষ্ঠ কিতাব। তো এই কিতাব যার উপরে নাজিল হয়েছে, যিনি আমাদেরকে দান করেছেন, যিনি মানব জাতিকে দিয়েছেন, সেই তো সর্বশ্রেষ্ঠ। এন আবার অন্য দলিলের কি প্রয়োজন আছে? আনে কিতাব বানায় দিছে বইয়েরে, কোরআন বানায় দিছে ছাপার অক্ষর রে। আবার কি সুন্দর করে কয় পাথরে লেখা রাখছে। আরে একটা নাম পাথরে খোদাই করবার দিলে একটা নেম প্লেট একটা ইয়ের মধ্যে সাত দিন সময় লয়, কারিগরে সাত দিন সময় লয়। আর ওই সময় কয়জনের অক্ষর জ্ঞান ছিল? পাথরেরটা বাদ দেন, কয় খেজুরের ডাইলে লেখা রাখছে। একটু গবেষণা করেন, এই উমাইয়া আব্বাসিয়া রাজবংশ এই ইসলাম ধর্ম মুসলমানদেরকে একদম গোড়া থেকে ধ্বংস করে ভালাইছে, গোলাম বানায় ছেড়ে দিছে, বেজাতির বেজাতির গোলাম বানায় ছাড়ছে। কারণ ওরা আগেও ইমানদার ছিল না, এখনো ইমানদার নাই। ক্ষমতায় যারা বইছে এদের বাপদাদারা তা আগেই কাফের ছিল, কাফেরের গড়ের পোলা বানার কত বড় মমিন হইব। আমি বিবাহ করছি, আমার শাশুড়ি বলতো আমাকে, বলে সহজ সরল মানুষ তো, বলে বাবা খারাপ যদি ভালো হয় কত হানি হইব, এতটুকু হইব। খারাপ যদি ভালো হয় সে কতটুকু আর ভালো হইব, এতটুকুই হইব। পুরা ভালো কোনোদিনও খারাপ হয়ে পারে না, হইবও না। আর ভালো যদি খারাপ হয় সে আর কতটুকু খারাপ হইব, এতটুকুই হইব, এর বেশি তো হয়ে পারবো না। আমি ওনার দিকে ফেল ফেল করে চায় রইছি যে গ্রামের সহজ সরল একজন মানুষ কত উঁচু দর্শনের একটা কথা বলে দিছে। সাজারায় খবিসা আর সাজারায় তৈয়বা দুইটা ধারা, এই দুই ধারাই সব রয়েছে। তো যাই হোক, আমি আসলে আমি যে বিষয়টা বললাম মহানবী, এগুলো খুব স্পর্শকাতর বিষয়। বাবা জাহাঙ্গীর বলতো, আমি একটা অ্যাড দেখি টিভিতে যে হিমালয় পর্বতে উঠব, তো একজনে যা কইতেছে আহ এত দূর এটা উঠন যাব না, এটা কেউ উঠতেই পারবো না। তখন পিছনে আরেকজন যা কইতেছে আপনি সরেন আপনি পারবেন না, দেখে যে আরেকজন পারবো না এটা তো না। তখন এ তারাই মনে করতেছে এটা আর কেউই পারবো না, কারণ আমি তো পারি নাই। গোড়াবীর একটা উঁচু দর্শন হইল এইটা, গোড়াদের গোড়াদের একটা সবচেয়ে বড় ই হইল এইটা,
যে মাওলানা সাহেব বুঝে নাই এটা ওলি আল্লাহরা বুঝবে এটা কোনো কথা হইল, আমরা এত বইরা বুঝি নাই, এরা বুঝবো না, এর লেগে এরা আলিফ লাম মিম এটার অর্থ আল্লাহ পাক ভালো জানে। বেশিরভাগ অনুবাদকারীরাই বইলা দিছে এটা আর কেউ বলতে পারে না, দয়াল রসুল বলতে পারে না, কেন মাওলানা সাহেব জানে না, রসুলে কেমনে জানো, মাওলানা সাহেব এত লেখাপড়া করছে হেই বুঝে নাই, আর রসুল সাল্লাল্লাহ মানে এই সমস্ত রসুল এরা তো উম্মি, কোরআনই কইতেছে আমি উম্মিদের মাঝে উম্মিদের থেকে উম্মি রসুল নির্বাচন করেছি, উম্মিদের মাঝে থেকে উম্মি রসুল, আহানে উম্মির অনুবাদও করে ভুল, মতলইবা অনুবাদ, উম্মির ১৯ রকম অর্থ হয় এক উম্মি শব্দের, সবচেয়ে ছোট সবচেয়ে নিচু যে অর্থ সেইটা হলো নিরক্ষর, অক্ষর জ্ঞান নাই, কিন্তু উম্মির আরো উঁচু ক্লাসের যে অর্থগুলা ওগুলা শুনলে টাসকি খায়া যাবেন, লুগাত খইলা দেখেন, আরবিতে লুগাত কয় ইংরেজিতে ডিকশনারি, ডিকশনারি খইলা দেখেন, পুরানা পুরানা ডিকশনারি, নতুন গিলা না, নতুন গিলা তো সৌদি আরবের এগিনায় একদম সাইজ টাইজ করে থুয়া দিছে, যাইবা কই, ইসলামের সবচেয়ে বড় ক্ষতি করছে সর্বপ্রথম এই উমাইয়া আব্বাসিয়া রাজবংশ, এবং দ্বিতীয় স্তরে সবচেয়ে বড় ক্ষতি করছে এই আব্দুল ওহাব নাজদি যে ওহাবি সম্প্রদায়, এরপরেই সালাফি খারিজি, এরা খারিজিদেরই একটা লেটেস্ট রূপ হচ্ছে ওহাবি, মানে খারিজি তার লেটেস্ট মানে চামড়াটা ওই জ্যাকেটটা পাল্টাইছে আর কি, তো এই আর কি, আর এদেরকে বোঝা যাবে মনে করেন শিয়াল, শিয়াল বাংলাদেশে যেই ডাক দেয় বাংলাদেশে শিয়ালে যেই ডাকে আমেরিকা শিয়ালে একই ডাকি দেয়, হয়তো সাইজে রঙে চেহারা নকশায় ফারাক আছে, সাইজ রঙে পদে চেহারা নকশায় ফারাক আছে, তফাত আছে বা ই আছে ভিন্নতা আছে, কিন্তু ডাকের মধ্যে গেলে ভিন্নতা নাই, বাংলাদেশে শিয়ালও কাক্কা হওয়া কয় আমেরিকা শিয়ালে কাক্কা হওয়াই কয়, হ্যাঁ আর শেক্সপিয়ারের পটরি পড়ে না, তো কাজী ওহাবি জেহেনেই যাও, এর ডাক একরকমই, দ্বিতীয় ডাক আর নাই, এই একরকম ডাক দেয়, বাংলাদেশে ঢাকার কাউয়া যে ডাকা ডাকে আমেরিকার কাউয়াও একই ডাকে, কিন্তু সাইজে একটু তফাত আছে, ওয়েদারের কারণে অনেক সময় রং টঙে তফাত, কিন্তু ডাকে করলে তফাত না, আমার ঢাকাইয়া কাউয়া ঢাকাইয়া ভাষায় ডাকে না, ওর নিজের ভাষাই ডাকে, তো কাজেই এই বিষয়গুলা গবেষণামূলক, তো বাবা জাহাঙ্গীরের দরবার, বাবা জাহাঙ্গীরের বই, বাবা জাহাঙ্গীর রের কিতাব, বাবা জাহাঙ্গীরের কোরআন, বাবা জাহাঙ্গীর নিজে সর্বশ্রেষ্ঠ একজন ইসলামিক গবেষক, ইসলামিক গবেষক মানে ইসলাম বলতে বুঝে যায় যেটা সাইনবোর্ড লয়ে রয়েছে না, আত্মসমর্পণ কিভাবে করতে হবে আত্মসমর্পণের গবেষকই হচ্ছে বাবা জাহাঙ্গীর, ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ আর মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী, আত্মসমর্পণকারীদের গবেষক হইল বাবা জাহাঙ্গীর, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইসলামিক গবেষক হচ্ছে বাবা জাহাঙ্গীর, বাবা জাহাঙ্গীরের কিতাবগুলা পড়লে বাবা জাহাঙ্গীরের ধ্যানের পদ্ধতি দেখলে করলে শুনলে কিছুটা উপলব্ধি করা যায়, বই পড়ে জ্ঞান আহরণ হয় কিন্তু দর্শন হয় না, কিতাব পইরা দর্শন হয় না, ৩০ পারা কোরআন মুখস্থ করলে যদি আল্লাহকে দেখা যাইতো নিজেকে চেনা যাইতো, তাহলে সবচেয়ে বেশি নিজেকে চেনে নেওয়ালা মানুষ এবং দেখনেওয়ালা মানুষ ভারত আর বাংলাদেশে থাকতো, কারণ সৌদি আরবে আপনি খুব কম পাইবেন যে ৩০ পারা কোরআন শরীফ মুখস্থ জানে, এই মাথালা মানুষ সৌদি আরবে খুবই কম, আমি সৌদি আরবে নামাজ পড়ছি মসজিদে ইমাম সাহেবের পিছনে দাঁড়ায়া, সুন্নি কোরআন শরীফ দেইখা সুরা পড়তাছে,
আর এখন আপনি সৌদি আরব কষ্ট করে যান লাগবে না, আপনারা খালি ইউটিউব আর গুগলে সার্চ দিবেন, দেখবেন যে হুজুরে দেখে দেখে পড়বার লইছে, নয় মোবাইলে নামাজের মধ্যে সুরা মোবাইলে দেখা পড়তেছে, নইলে বইয়ে দেখা পড়তেছে, পাইবেন, খুঁজতে থাকেন অনেক পাইবেন। যত মশলা মাসাইল সব আমাগো হেনে হারি মশলা রে, ডাইন দিক দা আট বি এই দিক দা, মানে কি যে একটা অবস্থা, এইটা হারাম ওইটা হারাম ওইটা হারাম ওইটা হারাম ওইটা শেরিক ওইটা, এত হারাম এত শেরিক এত ই এলে দুত্তার। আমি সেদিন তালই মুরব্বী মানুষ পায়ে ধরে সালাম করছে, কই রাখ আমাকে গুণাগার বানাইবে না, আমি তো ডরাই গেছি গা, আইসি সালাম করবার, হেরে আমি গুণাগার বানাবো কেন, গুণাগার এলে না আমি অমুক, না না এটা না, ও দিবা হাতে দিবা, আচ্ছা ঠিক আছে। ফুপু আইসে পুরান ঢাকার থেকে গেছে, হ্যাঁ একদম পর্দা গেছি, বাপের বোন ফুপু পায়ে ধরে সালাম করে, না না খবরদার সালাম করা শিরিক, মাথা নিচু করবা না, আমি বললাম মাথা নিচু করা যাবে না, আচ্ছা ঠিক আছে করলাম না, কি করুন তাহলে সালাম দিবা। এই যে সালাম নিষেধ, সেজদা নিষেধ, এইটা নিষেধ, বুঝটা নিষেধ, অনে আতেও কেউ পোলাপান হলে সালাম দেয়, এখানকার আধুনিক পোলাপান না, হানি সিং এর মতো ইয়ো ইয়ো করে, ময় মুরব্বী আইলে তাই তো করবো, কারণ এত সেরে কার এত বেদাতে ঠেলায়, এইটা করণ যাইব না ওইটা করণ যাইব না ওইটা কর, দুত্তর করুমি না, বয়ে থাক, কে গেল আইলো কোনো খবর নাই, এখানকার পোলাপান তো তাই, ময় মুরব্বী রাস্তার সামনে গেল ড্যাম কিয়া আদব কায়দা কো, কারণ এর পিছনে আপনাদের অবদানটা বেশি, আপনারাই এগিনারে সরাই দিছেন। আমার বাবা মা শিখাইতো মুরব্বী আইলে পায়ে ধরে সালাম করবা, তাকে জিজ্ঞেস করবা কেমন আছেন, শরীরটা ভালো কি না, কুশল বিনিময় করবা, সেও তোমার সাথে এই যেভাবে সম্পর্ক ভালো থাকে, ময় মুরব্বীরে দেখবার যাইবে। আর এখন আইসে বিয়ের মধ্যে মাছ আসিরা খারাই রয়েছে, বন্ধু বান্ধবগুলো খাওয়ায় দাওয়ায় হ্যাঁ ব্যস্ত, খবরই নেই আত্মীয় স্বজনের ময় মুরব্বী, তো কাজেই এত নিষেধাজ্ঞা। আমার বাবা জানের একটা কথা খুব ভাল লাগছে, কয় আপনারা যারা ফেরকাবাজ মৌলবী সাবরা, কেউ কইতেছে আল্লাহ আকবার নামাজ পড়বো নিয়ত বাঁধছে, শুনলি কয় নাবির গুড়ে আত এইভাবে আল্লাহ হক, মানে হালে রফেদান হেরা আবার এইভাবে, আবার ইয়েরা হেরা আবার এহেনে, কেউ আছে এহেনে, একজনে এক ফের কাছে কয় দুধ আতই বান্ধব না সুজা, তাহলে আপনারা তো এক আত বান্ধাই একখানে করা পারলেন না, সব ফেরকার লগে মিলে না গেলে হাত বাঁধায় একজন, কেউ তো সেইভাবে এই দুই পাও, আবার কেউ আছে ছড়াই দিয়া, তা আনুষ্ঠানিকতা ভিন্নতা থাকবেই, কিন্তু আপনি যখন ধ্যানে বইবেন ধ্যান করবেন একই সিস্টেম সবাই। এর জন্য বাবা জাহাঙ্গীর বলেছে প্রয়োগ পদ্ধতির ভিন্নতা আছে কিন্তু মূলের ভিন্নতা নাই, মূল সব এক, খাবার পেটে না থাকলে সবার খোদা লাগে, আর খোদার যে কামুর এটা সবার পেটে একই রকম দেয়, এখন সেই খোদা নিবারণের জন্য এক এক দেশের মানুষ এক এক রকম খাবার খায়, বাঙালিরা গামলা বইরা ভাত খায়, আরবিয়ানরা ভাত খায় না, এরা আবার খবুজ খায় রুটি খায়, পাকিস্তানিরাও রুটি খায়, অনে আবার চীনে যায় যদি কন যে তোরা রুটি আর ভাত খাবি তা চলবো না, ওরা লুডুস খাইব কাঠি দিয়া এটা সেটা খাইব, এই এক এক দেশের এক এক, কিন্তু সবাই খাবার খায় ক্ষুধা নিবারণের জন্য, মূল উদ্দেশ্য ক্ষুধা নিবারণ, আল্লাহ যে খাবারই খান, খাবার মূল না, মূল হচ্ছে ক্ষুধা নিবারণ। এর জন্য বাবা জান বলছে যে অনুষ্ঠান মূল না, মূল কি আত্মদর্শন, আত্মদর্শন লইয়া কেউ চিল্লা চিল্লি নাই, অনুষ্ঠান লইয়া চিল্লা চিল্লি, তো অনুষ্ঠানের মধ্যেই পইরা থাকেন, অনেক বৃদ্ধ মানুষ হয়ে গেছে যারা একদম গুজা হয়ে গেছে সারা জীবন নামাজ পড়তে পড়তে, আমারই চাচা কিছুদিন আগে ইন্তেকাল করলো, দুই তিন দিন আগে জিজ্ঞেস করছি একদিন, চাচা আপনি তো কোনো সময় নামাজ কাজা করেন না, জামাতে শহীদ নামাজ পড়েন, বুকে হাত দিয়ে একটা কথা কন্ত, আপনি কি তৃপ্তি পাইছেন, আপনি কি সেই স্বাদ পাইছেন যার জন্য আপনি সালাত করতেছেন,
সেই দর্শন কি হইছে? ফেল ফেল কইরা চোখের পানি ছাইরা দিয়ে কইলো বাবা তৃপ্তিটা পাইনি। যে যত জোরাজুরি করুক, দেখো তো আমি এখানেই রেখে দিই আর